আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে খুবই 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 একটা ভালো মুডে আছি, কারণ হলো বাইরের ওয়েদারটা দেখেন, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমরা গাড়ি থামায়ে ওয়েট করছি আমাদের একটা পার্সেল নেওয়ার জন্য রয়্যাল মেল থেকে, কারণ আমরা একটু বাইরে ছিলাম, যার জন্য পার্সেলটা আমাদেরকে নক 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 করে দিতে না পেরে ওরা আমাদের কাছে একটা নোট রেখে চলে আসছে যে ওটা হয়তো রিস্কেডিউল করতে হবে আমাদেরকে ডেলিভারির জন্য, আর আমরা চাইলে রয়্যাল মেলে এসেও পিক করতে পারি। তো যেহেতু আমরা বৃষ্টির মধ্যে একটু বের হয়েছি আর কি, তো আমরা ভাবলাম যে নিজেরাই পিক করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে, না হলে ডেলিভারির জন্য রিস্কেডিউল করতে গেলে দেখা যাচ্ছে ওরা হয়তো দু একদিন টাইম নেবে। তো আপনাদের ভাইয়া যাচ্ছে ওটা পিক করতে, ভিজে যাব তো না এখান থেকে, এখানে জাস্ট ঢুকতে যতটুকু টাইম লাগে, ছাতে আছে কিন্তু পেছনে। এই হচ্ছে আমার সেই বস্তা, যে বস্তাটা আমরা সকালবেলা করে গিয়ে আপনাদের ভাইয়া ভিজে ভিজে নিয়ে আসলো। তো এক বস্তা কাপড় এসেছে, কাপড় ছাড়াও আরো জিনিস আছে এর মধ্যে, দেখা যাক কি কি জিনিস এর মধ্যে থেকে বের হয় আপনাদের সাথে শেয়ার করব। কাটতেও ভয় লাগছে যে একেবারে ডিরেক্ট কাপড়ই না কেটে যায়। আমরা এখন বস্তা আনবক্সিং করতেছি, এটা পুরো দিছে কেন, বস্তার মতো টুকলা করে দিছে না দেখো। আমার কাছে প্রথমে দেখে মনে হচ্ছে বস্তা, ঠিক আছে এটা বস্তার ভিতরের মতো দিয়ে একটা কার্টুনে দিতে পারতো। আর এই পলিথিনটার পরেই ডিরেক্ট কিন্তু কাগজ পড়, মানে খুবই ইয়েভাবে প্যাকটা করছে। একটা একটা করে জিনিস বের হবে, প্রথমে বের হচ্ছে এটা হচ্ছে একটা বেল্ট, এটা হলো কোমরের একটা বেল্ট, ওই গাউন গুলো পরলে এই বেল্ট গুলো দিলে দেখাচ্ছে সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে একটা কটন বাট রাখার জন্য স্ট্যান্ড আর কি, এটা আমার ড্রেসের সেমটা তোমার জন্য এনেছি, ওয়াও ফর শেজা, দাও আমি দিই তোমাকে। এই ড্রেসটা আমার আগেরই আছে, তো আমারটারই সেম আমি সেজার জন্য নিয়ে আসাইছি। এটা পরে কোথায় যাবা, বিচে? ওকে আমি আর তুমি পড়বো ইনশাল্লাহ। ওকে দেখি আমরা আর কি কি আছে দেখি, সি দিস ইজ এ বাটারফ্লাই স্টিকার ফর শেজা, এটা আমরা ওয়ালে সাজাতে পারবো। এর মধ্যে কি আছে দেখি, এটা একটা শোপিস, আর একটা আছে নিয়ে আসবে, এখানে নিয়ে এসে রাখো সেমটা। আর এই ড্রেসগুলো আমি পুরাটা খুলে দেখাচ্ছি না, খুলে দেখালে এগুলো সব এলোমেলো হয়ে যাবে, আমি বাট আমি সবগুলো দেখাবো আপনাদেরকে পরবর্তীতে পড়লে তখন তো দেখতে পাবে সবাই। তো এইটা হচ্ছে একটা কাশফুল গোল কালারের, এটা ফুলদানিতে সাজায় রাখার জন্য নিছি। এটা হচ্ছে আরেকটা বেল্ট,
এটা এই যে বড় গাউন গুলো পরলে না কোমরে এই বেল্ট গুলো দিলে দেখতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে একটা ব্যান্ড এটা তোমার জন্য মামা এই যে তোমার জন্য ব্যান্ড এনেছি সেটার জন্য একটা ব্যান্ড এনেছি আমার মেয়ের জন্য অনেক কিছু অর্ডার হয়েছে সেটা তুলে দেওয়ার জন্য একটা নাইস ব্যান্ড হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিই আচ্ছা আমার মেয়েকে অনেক নাইস লাগবে মাশাল্লাহ তোমার চুলগুলো যে সামনে চলে আসে এই চুলগুলো যে দেখো আচ্ছা পড়াই দিব আগে দেখি আরো কি কি বের হয় দেখি এই যে এটা আর একটা সেম পাতা এই পাতাটা আমাদের বাংলাদেশে হয় এই গাছটা কি জানি নাম আমার মনে নাই এটাই যে এর সাথে মিশায় মিক্স করে আমি ফুলদানিতে রাখবো আর এই যে এই পাতাটা এই তিনটাকে আমি মিক্স করে রাখবো ফুলদানিতে এখন এগুলোকে বেন্ড করা আছে আস্তে করে ধীরে ফুলবো এই যে এখানে এটা একটা ড্রেস এটা আমার সেজা মামুনির ড্রেস তো আমি খুলছি না ড্রেস গুলো খুললে হবে কি আমার আবার ভাঁজ করতে এখন কষ্ট হয়ে যাবে তো এটা আমার আর একটা ড্রেস এই যে এটা একটা রেড কালারের গাউন এটা আমার সেজা মামুনির একটা ড্রেস এটা কিন্তু সেজা মামুনি সেজা মামুনির কটা হয়ে গেল তিনটা সেজা মামুনির সেম ড্রেসটা তার মাম্মিরও আছে দেখি আমরা খুঁজে বের করি আসো একটা একটা করে বের হোক এটা আমার একটা ড্রেস এটা একটা বটল ক্রিম কালারের এটা একটা ড্রেস আমার এটা হচ্ছে ইয়েলো এইটা আমার আরেকটা ড্রেস আমি আমি পরব আম্মা দাঁড়াও এটা গ্রিন কালারের একটা ড্রেস আর যে সেজা মামুনি যেটা দেখলেন ব্ল্যাক সেটারই এটা একটা আমার জন্য কিন্তু আমারটা প্রিন্ট একটু বড় কারণ আমি সেমটা পাই নাই বাচ্চাটা আর মেয়ের মায়েরটা সেম হয় নাই এই যে এটা ব্ল্যাকটা আমারটা একটু বড় প্রিন্টের বল বলগুলো আর সেজারগুলো আর একটু ছোট বাট ইটস ওকে তাই না ব্ল্যাক পরবো মা মেয়ে দুজন সেম সেম হ্যাঁ এটা আর একটা হচ্ছে রেড এইটা একটা হচ্ছে একেবারে স্কাই ব্লু নাইস ক্যামেরার পেছনে যে আছে সে চিন্তা করতেছে হাই হাই এত কবে অর্ডার দিল আমার অ্যাকাউন্টের থেকে এত টাকা কবে গেল কি তোমার মনের মধ্যে কি ধুক 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 করছে না দেখেন দেখেন এটা আর একটা এটা ব্ল্যাক এন্ড গ্রিন এর আর একটা কারণ এইগুলো যদি এমন হয়তো যে এটা আসছে বাসায় এখন পেমেন্ট করা লাগবে তাহলে ওইটা হয়তো পেমেন্ট আর দুই সপ্তাহ আগে হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে তো এখন আর কিছু হয়ে লাভ নাই তুমি জানো না এটা পেমেন্ট হয়েছে হয়েছে সেটা তো জানি আমি কিন্তু পেপাল থেকে পেমেন্ট করছি এই দেখেন এটা তো নাইস মাঝে মাঝে এমন হয় যে আমাদের আমার অ্যাকাউন্ট গুলোতে সবকিছু কার্ড অ্যাড করা থাকে আপনাদের ভাইয়ার কার্ডই তো আমি পে করে দিই আপনাদের ভাই খেয়াল করে না হ্যাঁ অনেকদিন পরে যেয়ে বলে হ্যাঁ তুমি কি এটা অর্ডার করছো আমি তখন বলি একদিন পরে দেখছো আচ্ছা আরো আছে ড্রেস ওয়েট এটা আর একটা ড্রেস দেখো আরেকটা
এটাও গ্রিন। এবার আমি গ্রিন কালারের ড্রেস বেশি অর্ডার করছি একটু, কারণ সামার টাইম, তো সামারে আসলে একটু কালারফুল জিনিসই ভালো লাগে। আবার যখন উইন্টার চলে আসবে তখন আবার হোয়াইট ব্ল্যাক এসবে চলে যেতে হবে, সামারে একটু চিল মুড। খুদে ব্লগার এবার এটা দেখাও, আমি নিজেই তো বুঝতে পারছি না এটা কিভাবে খুলে। ও এইভাবে বেল্ট হবে বুঝছো, চেইন আমি লাগিয়ে দিব পরে। তো এই ছিল আমাদের শপিং, আর সাথে আরো কিছু জিনিস আছে। এটা আরেকটা অর্ডার দিছিলাম, এটা হচ্ছে লাইক আপনি লাগাইতে পারবেন যে যেটা করতে চান, নেম হোক বা ডিজিট হোক, সেটা দিয়ে এখানে সেই লেখাটা লিখতে পারবেন। এটা একটা ফ্রেম বোর্ড, এটা হয়তো কোনো কোনো দিন কোনো কোনো কিছুতে এইখান থেকে আমরা অ্যালফাবেটগুলো চুজ করে এই সামনে লিখলে সেটা লিখা হবে। লাইক আপনি যদি লিখতে চান যে সেজা, সেজার নামটা এস এইচ ই জেড এ, তো ওটা খুঁজে আমরা এখানে লিখে ফেলতে পারবো সেজা। না এটা খেলা না, এটা সাজিয়ে রাখার জিনিস, এটা খেলার জন্য না। তো কেমন হলো আমাদের শপিংগুলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ড্রেসগুলো আমি এখন পুরোপুরি খুলে দেখালাম না, কারণ এতগুলো ড্রেস খুলে দেখালে আবার ভাঁজ করতে আমার এক ঘন্টা লেগে যেত। সো ড্রেসগুলো পরলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ড্রেসগুলো তো সাধারণত বাসায় পরা হবে না, হয়তো কোনো কোনো দিন বেড়াতে গেলে একটা করে পরবো, এখন সামারের টাইম, এগুলো খুবই কমফোর্টেবল ড্রেস। আর আপনাদের ভাইয়ার জন্য একটু দোয়া করেন, বেচারা ক্যামেরার পেছনে মিটমিট করে হাসি দিচ্ছে যে এত টাকা আমার অ্যাকাউন্ট থেকে কবে গেল। তুমি নিশ্চিত চিন্তা করছো, তাই না? আপনারা সবাই হয়তো জিজ্ঞাসা করবেন ইন্ডিভিজুয়ালি এগুলোর প্রাইস, আমার অ্যাকচুয়ালি মনে নাই, বাট আমার এতটুকু মনে আছে যে আমি এই অর্ডারগুলো সব কিছু একসাথে প্লেস করেছিলাম, এবং এই সবগুলো অর্ডার আমার প্লেস করতে লাগছিল হচ্ছে 356 পাউন্ড। মানে এখানে টোটাল 356 পাউন্ডের শপিং আছে। কোনটা কত টাকার এইটা আমার অ্যাকচুয়ালি মনে নাই। ড্রেস কয়টা আছে দেখি, ড্রেস হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে আমার 10টা ড্রেস আছে, আর সেজার আছে হচ্ছে 10, 10 মিন্স 10, ইয়েস, আর সেজার আছে হচ্ছে 3টা, 1, 2, 3, মানে ওর 3টা ড্রেস, আমার 10টা ড্রেস, আর এই যে আমার একটা পার্স, এই পার্সটা, এবং এই যে তো এইটা, আর এখানে কিছু যে শোপিস টোপিস গুলো আছে, জিনিসপত্র বেল গুলো, এই সবগুলো দিয়ে আর কি। তো এই তো আজকের মতো তাহলে আমাদের শপিং হলটা শেষ করছি আমরা। শপিং দেখতে আমার মনে হয় সবারই ভালো লাগে, বিশেষ করে আমার চ্যানেলে ভাইয়ার থেকে আপুরাই বেশি, এবং আপুরা সবাই অনেক অনেক রিকোয়েস্ট করেন আমাকে শপিং ব্লগগুলো দেখানোর জন্য। তো এইগুলো তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো প্রত্যেকটাই কিন্তু গাউন ড্রেস, প্রতিটাই গাউন ড্রেস, সো গরমে পড়তে ভালোই লাগবে। যদিও ইউকেতে গরম মানে কিন্তু গরম না, গরম মানেও কিন্তু বাংলাদেশের ওই শীতকালের মতো ওয়েদার থাকে, তারপরেও সামার একটু এনজয় করব। সামার সামারের শপিং ছিল এগুলো, আবার শীতকাল আসলে এগুলো রেখে দিয়ে আলটিমেটলি সেই জিন্স টপ হেভি জ্যাকেট সেগুলোই পরতে হবে, এই আর কি।
এখানে আসলে ড্রেস পরে খুব যে বেশি আরাম করা যায় তা যায় না, শীতের দেশ, ঠান্ডার দেশ, এদেশে আমি ড্রেস পরে আরাম করতে পারি না। আমাদের যে নর্মাল এশিয়ান ড্রেসগুলো, এই যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো, এগুলো পরে যে কোথাও যাব সেটা হয় না, কারণ ঠান্ডা লাগে। সালোয়ার পরলে ঠান্ডা লাগে, সালোয়ারের নিচে আবার লেগিংস বলেন, বা সালোয়ারের নিচেও অনেক সময় মোটা কাপড়ের জিন্স পরতে হয়, এগুলো করতে হয়, কারণ হচ্ছে ওয়েদার, ওয়েদার ফ্যাক্ট। তো এই আর কি, আজকের মতো তাহলে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সেজাসে আল্লাহ হাফেজ মাম্মা, আল্লাহ হাফেজ।